প্রিয় শিক্ষার্থীরা সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা আজ আমি নবমধ্যায় জাতিসংঘ থেকে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণের জাতিসংঘের ভূমিকা আমরা জানি জাতিসংঘ নারীদের জন্য অনেক কাজ করেছেন বা করে যাচ্ছেন নারীর প্রতি বৈষম্য নারী পুরুষের মধ্যে যে বৈষম্য দূরীকরণ এবং নারীর অধিকার রক্ষার জন্য জাতিসংঘ তার জন্ম থেকেই সকল প্রকার কাজ করে যাচ্ছে এবং তা বাস্তবায়নের জন্য বিভিন্ন আইন প্রতিষ্ঠা করে যাচ্ছে উনিশশো সালে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র ছাড়াও জাতিসংঘ নারী উন্নয়নের যে সমস্ত কাজ করে যাচ্ছে তা হল উনিশশো সালে মানব প্রচার দমন ও পতিতাবৃত্তি বৃত্তি জন্য জাতিসংঘ সনদ অনুমোদন তার মানে হল যে মেয়েদের উনিশশো সালে পাচার করা হতো সে বিষয়ে জাতিসংঘ কাজ করে যাচ্ছে উনিশশো সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা কর্তৃক এক ধরনের কাজের জন্য নারী ও পুরুষ শ্রমিকের এক কি বেতন প্রদান করা হবে আমরা জানি আগে নারী পুরুষ একই সময় একই কাজ করলেও তাদের নারীদের কম বেতন দেওয়া হতো এবং বেশি বেতন হতো। তাহলে জাতিসংঘ সেটা যে নারী পুরুষ সবাইকে সমান বেতন দিতে হবে উনিশশো সালে নারীর রাজনৈতিক অধিকারের স্বীকৃতি নির্বাচনে নারী ভোট প্রদান ও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে উনিশশো সালে জাতিসংঘ ঘোষণা দেন নারী নির্বাচনে ভোট প্রদান করবে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারবে উনিশশো সালে বিবাহিত নারী জাতীয়তা সংরক্ষণ ও পরিবর্তন করতে পারবে যে নারী বিয়ে হবে তারা তাদের জাতীয়তা অন্য অঞ্চলে গিয়ে থাকলে সেখানে জাতীয়তা অর্জন করতে পারবে উনিশশো সালে নারীদের কর্মসংস্থান ও পেশা ক্ষেত্রে বৈষম্য বিলুপ সনদ অনুমোদন উনিশশো সালের বিয়ের ন্যূনতম বয়স ও রেজিস্ট্রেশন সনদ অনুমোদন বিয়ে উনিশশো সালে নারীদের বিয়ের বয়স আঠেরো এবং রেজিস্ট্রেশন করতে হবে উনিশশো বাষট্টি বালিকা ও নারীদের শিক্ষাক্ষেত্রে সমান অধিকার প্রতিষ্ঠা উনিশশো পঁচাত্তর নারী বছর ঘোষণা উনিশশো পঁচাত্তর প্রথম বিশ্বনারী সম্মেলন যেটা মেক্সিকোতে অনুষ্ঠিত হয় উনিশশো থেকে উনিশশো সালে নারী দশক ঘোষণা মানে দশ বছর ছিল নারী দশক উনিশশো পঁচাত্তরে প্রথম বিশ্ব উনিশশো সালে নারী দশক ঘোষণা উনিশশো নারীর প্রতি সকল বৈষম্য বিলুপ সনদ সিডিও নামে অভিহিত উনিশশো সালের এই সনদ কার্যকর হয় উনিশশো আশি দ্বিতীয় বিশ্ব নারী সম্মেলন যেটা ডেনমার্কের রাজধানী কোপেন হ্যাগেনে অনুষ্ঠিত হয় উনিশশো সালে তৃতীয় বিশ্ব নারী সম্মেলন কেনিয়ার রাজধানী নাইরুবিতে অনুষ্ঠিত হয় উনিশশো বিরানব্বই রিও ডি জেনেরোতে পরিবেশ ও উন্নয়ন সম্মেলন পরিবেশ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় নারীর ভূমিকার স্বীকৃতি উনিশশো সালে স্টিয়ান ভিয়েনা সম্মেলনে নারীর অধিকারকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দান উনিশশো পঁচানব্বই চতুর্থ বিশ্ব নারী সম্মেলন যেটা অনুষ্ঠিত হয় বেইজিংয়ে এই বিশ্ব নারী সম্মেলনে ঘোষণা ছিল নারীর চোখে বিশ্ব দেখুন এই সম্মেলনে প্ল্যাটফর্ম ফর অ্যাকশন বা বেইজিং কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয় দুই হাজার সালে বেইজিং প্লাস ফাইভ সম্মেলন নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয় উনিশশো সালে বেইজিং প্লাস টেন সম্মেলন নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয় এভাবে নারীদের কল্যাণে বিভিন্ন আন্তর্জাতিক প্রোটোকল সেমিনার ও কর্ম পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে জাতিসংঘ অগ্রণী ভূমিকা পালন করেন নারীর প্রতি সকল বৈষম্য বিলুপসন সিডিও উনিশশো উনআশি নারীর প্রতি সকল বৈষম্য নামে পরিচিত উনিশশো সালের ডিসেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে এটি গৃহীত হয় উনিশশো একাশি সালের বিশটি দেশ সমর্থন করার পর এটি কার্যকর হয় বাংলাদেশ সহ মোট একশো দেশ বর্তমানে সনদটি সমর্থন করেছে এই সনদের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি নারীর অধিকারের একটি পূর্ণাঙ্গ দলিল এখানে নারীদের সব অধিকার সম্পর্কে সবকিছু বিস্তারিতভাবে বলা আছে এটি বিভিন্ন সময়ে নারীর প্রতি বৈষম্য নিরসনে বিভিন্ন ইস্যুতে কাজ করছে তাহলে শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই সবাই ঘরে বসে পড়াশোনা করবে সবাইকে ধন্যবাদ